35 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য 40 টাকা রিকশা ভাড়া দিয়ে আসছি। 65 টাকায় দুই পিস চিকেন দিছে প্লাস চাচার দিছে, তাও আবার এই লেভেলের খিচুড়ি, অনেক খিচুড়ি দিছে। তাদের হঠাৎ হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করে, টাকা নেই, পকেটে অল্প টাকা আছে, আমার মতো মানে চলে আসতে পারে মাত্র 35 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো ইন্ট্রো হবে না, আজকে আমরা সরাসরি ভিডিওতে চলে যাবো। মাত্র 35 টাকায় চিকেন বিরিয়ানি, অ্যান্ড এটা নতুন না, 35 টাকা আমি এর আগেও বিরিয়ানি খাইছি, সেটা হচ্ছে ঢাকাতে। বাট আমি আজকে আসি হচ্ছে বরিশাল বাসের কোন রেস্টুরেন্টে, এখানে হচ্ছে আপনার সেম 35 টাকায় কোন বিরিয়ানি পেয়ে যাবেন, অ্যান্ড সাথে হচ্ছে আদার্স আইটেমগুলো পাবেন। এটা লোকেশন হচ্ছে বরিশাল সদর গার্লসের ঠিক উল্টো পাশে, অ্যান্ড এখানে মেইন আকর্ষণ হচ্ছে মাত্র 35 টাকায় বিরিয়ানি, কোন বিরিয়ানি যেটা খাওয়ার জন্য আসছি। 35 টাকার বিরিয়ানি খাওয়ার জন্য 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি। আজকে হচ্ছে আমি এখানে তাদের বিরিয়ানিটা ট্রাই করবো, অ্যান্ড আমার কাছে কীরকম লাগছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন আমরা ভিতরে গিয়ে দেখি তাদের এখানে কী কী পাওয়া যায়। এ হচ্ছে তাদের মেনু, এখানে হচ্ছে টোটাল 6টা মেনু আছে, এগুলো হচ্ছে তাদের মেইন আইটেম। অ্যান্ড অলমোস্ট 35 টাকা যে কোন বিরিয়ানিটা আছে এটা হচ্ছে মেইন আকর্ষণ তাদের। অ্যান্ড তাদের এখানে হচ্ছে টোটালি 6টা মেনু আছে আপাতত, এখনও কিছু অ্যাড করা হয় নাই, মানে এখনও বাকি কিছু মেনু আছে ওগুলো অ্যাড করা হয় না। অ্যান্ড রেস্টুরেন্টটার হচ্ছে ওভারঅল লুকিংটা হচ্ছে একদম মানে রেস্টুরেন্টের নামের সাথে পুরো মিল আছে, একদম বাঁশ দিয়ে সাজানো, অ্যান্ড প্লাস হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস, ওভারঅল অনেক সুন্দর। তো আমাদের হচ্ছে 4টা খাবার অর্ডার দিয়েছি, সেখান থেকে 3টা খাবার চলে আসছে, মূলত এগুলো হচ্ছে তাদের সিগনেচার আইটেম। অ্যান্ড এটা হচ্ছে সরের চাচারি খিচুড়ি, এটার দাম হচ্ছে 65 টাকা। আর এটা হচ্ছে চিকেন কাটলেট হচ্ছে 50 টাকা। এখানে হচ্ছে 5 পিস চিকেন দেওয়া আছে মানে কিমান মতো, সাথে হচ্ছে টমেটো সস দেওয়া আছে। এটা হচ্ছে মাসকালাইয়ের লুচি ও বারবিকিউ চিকেন, এগুলো হচ্ছে মাসকালাইয়ের লুচি। আমি ভাবছিলাম যে একটু বড়টা টাইপের হবে লুচিগুলো, বাট এগুলো হচ্ছে ছোটো পুরির মতো অনেকটা, একদম মচমচে, উপরে দিয়ে মশলা দেওয়া আছে। প্রথমে হচ্ছে তাদের আমি আচারি খিচুড়িটা ট্রাই করবো, সরিষা আচারি খিচুড়ি, তেঁতুলের আচার দেওয়া আছে, আর এটা হচ্ছে খিচুড়ি, এটার ভিতরে হচ্ছে দুই পিস চিকেন দেওয়া আছে মাত্র 65 টাকায়। এর কোয়ান্টিটি খুব ভালো, মাত্র 65 টাকায় দুই পিস চিকেন দিছে প্লাস চাচার দিছে, তাও আবার এই লেভেলের খিচুড়ি, অনেক খিচুড়ি দিছে, একজনের জন্য বেস্ট। এটা যে সরিষা আচারি খিচুড়ি, সেটা হচ্ছে আপনার খিচুড়িটা মুখে দেওয়ার পর সরিষার যে টেস্ট, ওই টেস্টটা পাবেন। আচারটি ট্রাই করি, তেঁতুলের আচারটা কিন্তু অনেক মজা, এটা কিন্তু একদম টক না, হালকা হালকা মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার পাবেন। অ্যান্ড সাথে হচ্ছে চিকেন, চিকেনগুলো আমি আলাদা করি, এটা হচ্ছে দেশি মুরগির চিকেন, মানে দেশি মুরগি, এটা আমি কিন্তু নর্মালি ফার্ম খেয়ে রাখি, বাট এটা হচ্ছে দেশি মুরগি। খিচুড়িটা হাত দিয়ে ফেলে সবথেকে বেশি কমফোর্টেবল লাগতো, আর এই চামচ দিয়ে খিচুড়িটা খেয়ে আমি মজা পাইতেছি না। সব থেকে বেশি ভালো লাগবে যখন আপনারা এভাবে যে খিচুড়িটা নিয়ে মানে এখান থেকে একটু আচার নেবেন, এই চিকেনটা নিয়ে মিক্সড করে আচারটার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর খিচুড়িটা হচ্ছে খুব ফ্লেভারফুল, আর চিকেনটা ভালো, আর একটু হার্ড মনে হয়েছে আমার কাছে, চিকেনটা আর একটু সফট ভালো হতো, একটু হার্ড মনে হয়েছে। এটা হচ্ছে চিকেন কাটলেট, এখানে হচ্ছে টোটাল 5 পিস 50 টাকা, মানে 1 পিস 10 টাকা করে পড়ছে, সাথে হচ্ছে টমেটো কেচাপ সফট, আর উপর দিয়ে হচ্ছে বিস্কিটের গুঁড়ো যে একটা লেয়ার, উপরে টপিংটা একদম হালকা। হালকা হালকা চিকেনের দানা পাবেন যখন আপনি কামড় দেবেন, আর ভিতরে হচ্ছে আলু দেওয়া আছে অনেক সফট, আর উপরে টপিংটা একদম ক্রিস্পি, মুখে দেওয়ার পর খুব ভালো লাগবে আপনার। কিমা টাইপের এটি হচ্ছে মাসকলের লুচি, উপরে হচ্ছে মশলা দেওয়া আছে। মোটামুটি মচ মচ আছে, আর সাথে হচ্ছে 1 পিস বারবিকিউ চিকেন।
এইভাবে হচ্ছে আপনারা বারবিকিউ চিকেন দিয়ে লুচিটা মিক্সড করে করেন, সাথে হচ্ছে একটু সস দিয়ে ফ্রাই করবেন। আর বারবিকিউ চিকেনের প্রতিটি বারবিকিউ সসটা অ্যাড করে দেওয়া হতো, এটার টেস্ট আরও ভালো লাগতো। আর এখানে হচ্ছে তারা বারবিকিউ সস ইউজ করে নেয়, চিকেনের সাইজটা মোটামুটি আছে খুব ভালো ভালো, নাস্তা হিসেবে পারফেক্ট 90 টাকায়। আর লুচির টেস্টটা একটু ভালো লাগতো আমার কাছে, ছোটো ছোটো অনেকদিন সফট সফট আছে, উপর দিয়ে একদম একটু মচমচে আনছে, উপরটা সফট। কোন বিরিয়ানি মাত্র 35 টাকা, আর এটাকে একটা হচ্ছে একদম কাগজের, আর চামচটা হচ্ছে একদম কাগজের, মাত্র 35 টাকা বিরিয়ানি। তাও আবার এখনকার সময় এখন যেহেতু সব কিছু দাম বাড়ছে, আর এটার মধ্যে কিন্তু এই যে আলু দেওয়া আছে ছোটো ছোটো করে, ভালো করে মানে মশলা ইউজ করা হয়েছে। হ্যাঁ, চিকেনটা একটু ভিতরে 35 টাকায় তো বেশি চিকেন আশা করা যায় না, যেহেতু মানে এটা নাস্তা হিসেবে কিন্তু পারফেক্ট, মানে মশলা তো ইউজ করতে খুব ভালোভাবে, সেটা হচ্ছে আপনার একটা বাইক নিলে বুঝতে পারবেন চামচ দিয়ে। অ্যান্ড ছোটো ছোটো করে চিকেন দেওয়া আছে, আলু দেওয়া আছে, আর এখনও গরম আছে। আর বিরিয়ানিটা থেকে একটা ঘরোয়া ঘরোয়া ফিল আছে, যেরকম বাসায় বিরিয়ানি রান্না করি যেরকম টেস্ট আছে না, ওরকম লাগতেছে আমার কাছে অনেকটা। আর কোয়ান্টিটি মোটামুটি ভালো, মোটামুটি না বেশি ভালো, 35 টাকা কমছে। আমি মনে করি যে যাদের হঠাৎ হঠাৎ বিরিয়ানি খেতে ইচ্ছা করে, টাকা নেই, পকেটে অল্প টাকা আছে, আমার মতো মানে চলে আসতে পারে মাত্র 35 টাকা বিরিয়ানি খাওয়ার জন্য। চিকেনের ছোটো ছোটো টুকটো করে দেখা যাচ্ছে আলু আর চিকেন মিক্সড করা, তো এটা হচ্ছে এখানে মেইন আকর্ষণ, মাত্র 35 টাকা চিকেন বিরিয়ানি। যাদের খাইতে ইচ্ছে করে, যারা বরিশাল আসেন তারা চলে আসতে পারেন, অবশ্য বরিশালের মানুষজন হয়তো বা ট্রাই করছে না, আমার হচ্ছে 1st time আসা, অ্যান্ড ওভারঅল তাদের খাবারগুলো ভালো লাগছে আমার কাছে। এইটা অনেক জোস খিচুড়িটা বিশেষ করে, কারণ মাত্র 90 টাকায় এই কোয়ান্টিটির রাইস প্লাস 2 পিস চিকেন দিছে, অ্যান্ড হচ্ছে ইয়াটা দিছে যে তুলে আচারটা চাটনিটা, এটা অনেক মজা। সো আপনার দুপুরবেলা শুধু এইটা নিলে আপনাদের পেট ভরে যাবে। ওভারঅল মোটামুটি সব কিছু ভালো লাগছে খাবারগুলো, অ্যান্ড ইন্টেরিয়রটাও সুন্দর, একদম নিরিবিলি ছোটোখাটো বাট একদম পরিপাটি আছে। তো যারা বরিশাল আছেন তারা এখানে এসে তাদের খাবারগুলো ট্রাই করতে পারেন, অ্যান্ড তাদের লোকেশনটা তো আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, অ্যান্ড লিঙ্ক সহ আমি তাদের পেজ লিঙ্কটা দিয়ে দেবো। অ্যান্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।